নমস্কার বন্ধুরা, সীমাস কিচেন থেকে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকে আমি শেয়ার করব খুব সুন্দর একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি, ছানার ডালনা। নিরামিষ দিন এলে চিন্তা হয় কী রান্না হবে, তো বন্ধুরা বাড়িতে যদি দুধ থাকে তাহলে ছানা বানিয়ে এরকম সুন্দর একটা রেসিপি অনায়াসেই তৈরি করা যেতে পারে। নিরামিষ দিনে এরকম ছানার ডালনা হলে মাছ মাংস আর লাগবে না। তাহলে চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করি আলু পটল দিয়ে ছানার ডালনা। আমি আলু পটলগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে এইভাবে কেটে নিয়েছি। আর এই রেসিপির জন্য আমি একটা স্মুথ মশলা তৈরি করে নেব। টক দই, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা পেস্ট ও হলুদ দিয়ে আর রেড চিলি পাউডার। মশলা রেডি। এবার আমি বাড়িতেই ছানা তৈরি করে নিয়েছি। কীভাবে তৈরি করলাম সেটা দেখালাম না, এর আগে আমি ভিডিওতে শেয়ার করেছি। ইচ্ছে করলে তোমরা আমার ডেসক্রিপশন বক্সটাও ফলো করতে পারো। কর্নফ্লোর, জিরে গুঁড়ো, হলুদ, লবণ দিয়ে আমি এই ছানাটাকে খুব সুন্দর করে মেখে নেব। নিয়ে এইভাবে গোল গোল করে সাইজ করে নেব। এবার কড়াতে তেল দিয়েছি। তেল গরম হলে তিনটে চারটে করে খুব সুন্দর করে লাল কালার করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিলাম। ঠিক এইভাবে আমি সব বড়াগুলোই ভেজে নেব। সব বড়া ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে আলু পটলগুলো খুব সুন্দর করে ভেজে নেব। আলু পটলগুলো আমি এইভাবে ভেজে নিয়েছি। এবার তেজপাতা আর শুকনো লঙ্কা দিলাম, আর ফলন হিসাবে কাঁচা লঙ্কা, গোটা জিরে, দারুচিনি, এলাচ, লবঙ্গ দিলাম। এবার একটু স্মেল বেরোতে দেব। তারপরে যে পেস্টটা আমি করে রেখেছিলাম সেটা ছেড়ে দিলাম। লবণ দিলাম, সামান্য একটু চিনি দিলাম, দিয়ে এবার আমি খুব ভালো করে কষিয়ে নেব। বাটিটা ধুয়ে একটু জল দিলাম। খুব সুন্দর করে অল্প হিটে কষিয়ে নিতে হবে। ফ্লেম কোনোভাবেই বেশি দেওয়া যাবে না, তাহলে মশলা পুড়ে যাবে। এবার ভেজে রাখা আলুগুলো দিলাম, দিয়ে সব মিলে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। আমার রান্নার বৈশিষ্ট্য বন্ধুরা দেখুন, আমি কিন্তু খুব কম তেল ইউজ করি। বেশি তেল শরীরের পক্ষে একেবারেই ভালো না, সেজন্যই আমি সবসময় কম তেল ইউজ করি। দেখুন এতটুকু কিন্তু তেল বেশি নেই। কম তেলে রান্না শিখতে হলে বন্ধুরা চলে আসুন সীমাস কিচেনে। এবার আমি গরম জল ঢেলে দিলাম, পরিমাণ মতো লবণ দিলাম, দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। 30 মিনিট পর ফিরে এলাম, ঝোল ফুটতে শুরু করেছে। এবার ভেজে রাখা পটলগুলো দিলাম। সামান্য একটু ফ্রাই মশলা দিলাম, এই ফ্রাই মশলা দিলে টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। ভেজে রাখা বড়াগুলো দিলাম। গ্যাস অফ করে দিয়ে ঘি দিলাম। রান্না একদম কমপ্লিট। এবার আমি একটা বাটিতে
সার্ভ করার জন্য তুলে নেব। ছানা ডালনা দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেছে, কত সুন্দর, একদম পারফেক্ট বড়া হয়েছে, নরম তুলতুলে। বড়া কিন্তু শক্ত হলে একদম খেতে ভালো লাগবে না। দেখুন বন্ধুরা, আমি একটা ভেঙে দেখাচ্ছি ভেতরে কতটা ফ্লপি। দেখুন ভেতরে কি সুন্দর নরম তুলতুলে। তো বন্ধুরা, আলু পটল দিয়ে ছানার ডালনা আমার একদম রেডি। দেখুন কতটা ডিলিশিয়াস হয়েছে, আর আমরা টেস্ট করেছি, যেমন দেখতে সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ। তো বন্ধুরা, বাড়িতে দুধ বেঁচে গেলে এইভাবে ছানার বড়া তৈরি করে সুন্দর একটা রেসিপি অনায়াসেই তৈরি করতে পারেন। তাহলে বন্ধুরা, আজকে এ পর্যন্তই, খুব ভালো থেকো, সুস্থ থেকো।